নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির নাম এবং শুভ সময় আমি এই ভিডিওতে বলবো। এবং মহাভাগ্যে আপনি 12টি রাশির আপনারা টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আলোচনা কিন্তু করা হয়। দেখুন, আগামীকাল শুক্রবার কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, হয়তো আপনাদেরও রাশির নাম আসতে পারে। তার বলে আপনার সাথে যে সেম টু সেম অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়, কারণ আপনার জন্মছকে যদি প্রবল যোগ থাকে, দেখা যাচ্ছে আপনার জন্মছকে রাহু দুর্বল রয়েছে, আপনার জন্মছকে শুক্র বুধ শনি দুর্বল রয়েছে, তাহলে কিন্তু এই প্রাপ্তিটা আপনার কিন্তু হবে না। তার জন্য গ্রহের প্রতিকার অবশ্যই আপনাদেরকে কিন্তু করাতে হবে, এবং এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। যদি আপনার ভাগ্যভাব দুর্বল থাকে, আপনার ধনভাব দুর্বল থাকে, আমি একটি কথা বলবো, বারবার কিন্তু বাধা আসবে। আর আপনাদের ক্ষেত্রে অল্পের জন্য, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, একটি কথা আমি আবারও আপনাদেরকে বলছি, জন্ম ছকে যোগ থাকা দরকার। প্রত্যেক মানুষেরই কম বেশি কিন্তু যোগ থাকে, কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি থাকে, কারো ক্ষেত্রে খুব দেরিতে থাকে। আপনার জন্মছকে কখন যোগ রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ আপনি প্রতিদিন টিকিট কাটছেন, রাশির নাম শুনছেন, প্রতিদিন টিকিট কাটছেন কিন্তু হচ্ছে না। কেউ কেউ কমেন্ট করছে, স্যার আমার ক্ষেত্রে তো মিলছে না। দেখুন, এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল আলোচনা, ব্যক্তিকেন্দ্রিক আমি বারবার বলছি আলোচনাটি নয়। সেম টু সেম আপনার সাথে যে রাশির নাম থাকলে ঘটবে এমন ঘটনা কিন্তু না। রাশি তো প্রচুর মানুষের একই রাশি হয়, প্রত্যেকের কি ভাগ্য সমান হয়? তাই আপনার জন্মছকে যে অর্থপ্রাপ্তির যে গাঢ় যোগ থাকা দরকার, এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি আগামীকাল হবে কিনা। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে, কারো কারো ক্ষেত্রে ছোটো হবে, কারো কারো ক্ষেত্রে বড় হবে, কিন্তু যাদের ক্ষেত্রে খুব অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি আবারও বলছে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, আপনার ভাগ্যভাব আপনার ধনভাব, এই দুটোকে যদি পাওয়ার আপ করা হয় এবং রাহুকে যদি আপনার পাওয়ার দেওয়া যায় কিনা, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং আপনার ব্যক্তিগত জন্মছক, অনেকের ক্ষেত্রে জন্মছক নেই, কুণ্ডলী নেই, অনেকেই বলে যে স্যার আমার ক্ষেত্রে হবে না, অবশ্যই হস্তরেখার মাধ্যমে কিন্তু বলা সম্ভব যে আপনার গ্রহগত পজিশান কেমন রয়েছে এবং কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে, এবং আপনার ক্ষেত্রে কোন সময় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, কোন বছর কোন মাসগুলো বিশেষভাবে কিন্তু সম্ভব। এই প্রাপ্তির ক্ষেত্রে আমি একটি কথা আবারও বলছি, অনেকেরই বাধা আসছে, একবার নিজস্ব ব্যক্তিগত হস্তরেখা বা জন্মছক দেখিয়ে নিন। আপনারা প্রচুর টিকিট কাটছেন, আমি একটি কথা আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করি, হয়তো আপনাদের প্রতিদিন আমি সময় কিছুটা নিই, কিছুটা সময় আপনাদেরকে নিই, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বোঝানোর কিছু শেখানোর চেষ্টা করি, কারণ আপনারা যে অর্থটা ইনভেস্টমেন্ট করছেন সেটা আপনারা কেন করবেন, কখন করবেন সেটা আগে জেনে নিন। কারণ কোনো না কোনো দিন আপনার, আমি যে রাশিগুলোর নাম বলছি, হয়তো কোনো না কোনো দিন আপনাদের মিলে যেতেও পারে, সেদিন আপনাদের প্রচুর অর্থ কিন্তু খরচ হয়ে গেছে। তাই আগে দেখে নিন যে আপনার জন্মছকে এই যোগগুলো কখন রয়েছে, যোগটা কিন্তু থাকা কিন্তু একান্তই দরকার। শুধুমাত্র ভিডিও শুনছেন, ভিডিও কেটে কেটে
দেখছেন, রাশির নাম শুনে নিচ্ছেন, মহাভাগ্যের টার্গেট নাম্বার শুভ রং শুনছেন, আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, এটা কখনো করবেন না। কারণ শুধুমাত্র টিকিট কাটার জন্য না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের এই বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আর এই কলিযুগে যে গ্রহ কলি থাকে না, সেটা হচ্ছে রাহু। আমি বারবার বলি, এই জন্য রাহুকে পাওয়ার করুন, পাওয়ার আপ করুন, এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের জন্মছক সংস্কার, বার্থ চার্ট রিফরমেশন, যারা দীর্ঘদিন কেটে যাচ্ছেন কিন্তু আপনাদের হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন এটা আপনারা করুন। নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% আপনাদের কিন্তু হবে। আবারও বলি, ভিডিওটি একবার না, আপনারা 5 বার শুনুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের যে শুভ সময় 4:20 থেকে সন্ধ্যা 6:32 পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ, এই সময়টা, এই সময়গুলো যে বলা হয় কিনা খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। এবং মহাভাগ্যটি অবশ্যই দেখুন, সেখানে টার্গেট নাম্বারটা আপনারা জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে, মহাভাগ্যে আপনারা জানতে পারবেন আপনাদের যে শুভ সময়টা বৃষ রাশির ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে 4:54 থেকে 5:56 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে। তার আগে আবারও আপনাদের কাছে একটি কথা আপনাদেরকে বোঝাই, যে আপনার জন্মছক এবং আপনার হস্তরেখা বিশেষভাবে পর্যালোচনা করা কিন্তু দরকার, যেখানে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না এবং থাকলে সেটা কোন বছর রয়েছে। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালে যে শুভ সময়, 8:55 থেকে 10:21 পর্যন্ত আপনাদের টাইমটা শুভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই যে 3টি রাশি আমি কথা বললাম, এই 3টি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং আবারও বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, তাতে কী হবে, চটজলদি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হবে। নমস্কার।